আমরা যারা আহত আছি অনেকে পুঙ্গবস্থ আছে অনেকে বাবা মা মারা গেছে সবারই ওই জায়গায় একটা পুনর্বাসনের মতন করে একটা জায়গা করে দেই আমরা যেন থাকতে পারি আর আমাদের ক্ষতিপূরণ যেন যথেষ্ট পরিমাণ যতটুকু ইয়া ওইভাবে যেন আমাদের দেয় যেন আমরা একটা কর্ম করে খাইতে পারি একটা কবরে যেরকম লাশ নামাইলে যেরকম ওই রকম আমার কোনো ইয়া সেন্স ছিল না আমি বলতে পারবো না যে আমি কি বেঁচে আছি না মরে আছি কিন্তু দুই দিন পরে আমি দেখি যে আমি মেডিকেলে আমার এখানে ব্যান্ডেজ করা আমার একটা বাচ্চা আছে ছোট আমি পারি না আমার বাচ্চারে পড়ালেখা করাইতে পারি না ভালো একটা খাবার খাওয়াইতে এই জীবন নিয়ে বাইসা থেকে লাভটা কি যখন দুর্ঘটনাটা শুরু হয় মানে যখন বিল্ডিংটা ধ্বংসপ্রাপ্ত হতে যায় সেই সময়টাতে আপনি কি করতেছিলেন বা কিভাবে মানে এই দুর্ঘটনা সচক্ষে দেখলেন যখন ভাঙে তখন আমি মেশিনে বসে কাজ করতে লাগছিলাম কিন্তু একটা শব্দ আসার পরে ওটা ধসে গেছে গা আমি একটা পিলারের নিচে পড়ছিলাম ওই পিলারটা আমার মেরুদণ্ডের হাড়ের পরে পড়ছিল কিন্তু আমি দৌড়দা বের হতে পারিনি তখন মনে হয়েছে যে মরে যাওয়াটাই খুব চেয়ে ভালো ছিল কারণ এই জীবন মানুষের কাছে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছে এই ভিক্ষার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল অনেকেই বলে আমাদের অনেক অনেক টাকা দিছে আমাদের যদি টাকাই দেয় তাহলে আমাদের পরিস্থিতি এরকম কি আজকে একটা বৃষ্টির দিন আমরা বাচ্চা মাচ্চা নিয়ে এইখানে রাস্তার ভিতরে ভিজতেছি এ কি দেখে না কেউ কেউ দেখে না হাসিনা বলছে দিব কোথায় দিছে আমাদের আমাদের এবং ওই জায়গাটাও যদি বিল্ডিং উঠাইয়া দিত তাও তো আমরা থাকতে পারতাম তা ওই ধরনের কোনো কিছু নেই আমাদের একটাই দাবি আমাদের ক্ষতিপূরণের টাকা চাই আমরা আমরা যেন বাঁচতে পারি আমরা যেন চলতে পারি এরকম দাবির জন্য আমরা আসছিলাম আপনার কাছে কি মনে হয় মানে কেন আপনাদের সেই টাকা বা আপনাদের যে অনুদানের টাকাগুলো সেগুলো আপনারা পাচ্ছেন না কেন আপনাদের কাছে কি মনে হয় বলে তো দিয়ে দিছে কাকে দিছে সেটা দেখুক যে কাকে টাকাটা দিছে তারা যাচাই করুক যাচাই করে দেখুক টাকাটা কে পেয়েছে কে পায় নাই সেরকম করে দেখুক আমাদের নাম দিয়ে তো বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন মিডিয়ার লোকরাও খেয়েছে কিন্তু আমরা তো টাকা পাইনি আমরা ফকির ফকিরই আছি তাহলে লাভ হইলো কি আমাদের বইলা কোনো লাভ হইলো না আমাদের নিয়ে একটা সিম ক্রিয়েট করতেছে ব্যবসা করতেছে কারণ অনেকেই আছে আমাদের ছবি আমাদের কাগজপাতি নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে টাকা পয়সা আনতেছে কিন্তু আমরা তো মূলত ফকির তো ফকিরই কিন্তু তারা ঠিকই বড় হইতেছে আমরা ফকিরই রয়ে গেছি তাহলে লাভ কি আমাদের যে কোনো একটা ক্ষতিপূরণ দিক আমরা আর কত এরকম লাঞ্ছনা কাম রাস্তায় রাস্তায় দাঁড়ায় আজকে 11 বছর চলতেছে হাসিনা তো আমাদের কোনো কিছুই দিল না কিন্তু বলছে যে আমাদের টাকা বলে তার ফান্ডে জমা আছে কোথায় সেই টাকা আমরা যে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের ছেলে মেয়ে ভাত পাচ্ছে না আমরা খাইতে পারতেছি না আমরা এইরকম জায়গায় জায়গায় ঘুরতেছি আমাদের নাম দিয়ে বড় বড় নেতারা নাম বিক্রি করে করে খাইতেছে তাদের পকেট ঠিকই গরম হইতেছে কিন্তু আমরা কোনো ক্ষতিপূরণ পাইতেছি না আসলে আপনারা মানে কিসের জন্য ক্ষতিপূরণটা চাচ্ছেন আমাদের মেরুদণ্ডের হাড় ভাঙা গেছে এবং কি আমরা রানা প্লাজারের আহত ব্যক্তি এই জন্য আমাদের ক্ষতিপূরণের টাকার জন্য আমরা আসছিলাম কিন্তু কোনো রানা প্লাজার দুর্ঘটনার পর আপনাদেরকে পুনর্বাসন করার জন্য তো অনেক ফান্ড কালেক্ট করা হয়েছিল অনেক টাকা অনুদান দেওয়া হয়েছিল সেই টাকা কি আপনারা পেয়েছেন না ওই ধরনের কোনো টাকাই আমরা পাইনি শুধু 55,000 টাকা পাইছি 55,000 টাকা পাইছি এই তুই কি এই কি মানুষের জীবনের মূল্যর দাম আমার একটা মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে আমি কর্ম করতে পারি না কোনোখানে কাজ করতে পারি না আমার সংসারটা কীভাবে চলে আমার জীবনটা কীভাবে চলে এই কি আমার কি পৃথিবীতে জন্ম নিয়েছিলাম কি মা এইভাবে আপনি রানা প্লাজে কতদিন যাবৎ কাজ করেছেন আমি 3 বছর চাকরি করছি 3 বছর 15 দিন চাকরি করছি কতদিন পর সেখান থেকে উদ্ধার হয়েছেন 2 দিন পর আমি এই সরকারের কাছে দাবি একটাই আমাদের ক্ষতিপূরণ এবং কি আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আমাদের চিকিৎসা এবং কি আমাদের জন্য থাকার জন্য যে জায়গাটা আছে ওই জায়গাটা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেয়